শ্মশান নামটা শুনলেই গায়ে যেন কাটা দিয়ে ওঠে। এ এমন এক জায়গা যেখানে জীবনের একটা কঠিন বাস্তবকে তুলে ধরে, এমন এক শ্মশান যেটা মহাশাসনে পরিবর্তন হয় তার বিশেষ কিছু কারণের জন্য। শহরে দ্বারকা নদীর ধারে ঘন অরণ্যের মধ্যে অবস্থিত তারাপীঠের মহাশ্মশান। ঢুকেই তোমাদের চোখে পড়বে সাধক বামাখেপার সমাধি এবং পঞ্চমন্দির। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে এখানে মার আশীর্বাদ নেন। লোককথায় বলা হয় মা তারাকে নাকি শ্মশানের অন্ধকারে রক্ত পান করতে দেখা গিয়েছে। এখানে অনেক তান্ত্র সাধকরা আছে যারা এখানে বসেই মায়ের সাধনা করে। এখানে অনেক ভস্য মাখা জটাধারী সাধুও আছে। অনেক সাধুরা এখানে নিজেদের কুটির বানিয়েও বাস করে। কুটিরের মধ্যে দেওয়ালে সিঁদুর মাখা থাকে এবং নরকঙ্কালও দেখা যায়। কুটিরের প্রবেশ পথের কাছেই রয়েছে ত্রিশূল এবং নরকপাল। এই শ্মশানের পাশেই রয়েছে দ্বারকা নদী, যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নদীর হচ্ছে উত্তরবাহিনী। হিন্দু ধর্মে বলা হয় উত্তরবাহিনী নদীর খুব মাহাত্ম্য আছে। বলা হয় যারা এই নদীতে স্নান করে তারা পাপ মুক্ত হয়। প্রতি বছর কৌশিকী অমাবস্যার দিনে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এই দিনে এই স্থানে শুধু ভক্তদের ভিড়ই হয় না, সাধক সন্ন্যাসী থেকে শুরু করে অঘরী বাবাদেরও এখানে দেখা মেলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।